জঙ্গল রয়েছে, এটা পিডব্লিউডি রোড আছে, প্রচুর উঁচু গাছ। এইদিকে তো ভালোই জঙ্গল রয়েছে, এই জঙ্গল, এই রাস্তা, আর বলার কিছু নেই। আর এরা উইন্টার সিজন, কনক দুর্গা মন্দিরের রাস্তায় এই জঙ্গল পড়বে, দুদিকেই জঙ্গল আছে, ঝাড়গ্রাম তো জঙ্গলই জঙ্গল, কি জঙ্গল। আমি তো জঙ্গল সবসময় ভালোবাসি, আর যারা জঙ্গল ভালোবাসে তারা ঝাড়গ্রাম চলে এসো। সুন্দর সিনারির কোনো অভাব হবে না, চলে এসো। দুটো তিনটে দিন কিভাবে কাটবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না, এত কিছু দেখার আছে, এত কিছু দেখার আছে ঝাড়গ্রামে। এটা বহু পুরনো জঙ্গল, জঙ্গলের ডেপটা দেখো, গভীরটা দেখো, গাছের ফাঁক দিয়ে সূর্যের যে রশ্মিটা আসছে খুবই সুন্দর লাগছে। আমি গাড়ি আস্তে করতে বাধ্য হলাম কারণ এত সুন্দর জায়গা। রাস্তাটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, মাঝে মাঝে জঙ্গলটা একটু হালকা হচ্ছে, মাঝে মাঝে আবার গভীর হচ্ছে। রাস্তাটা মাঝে মাঝে ঢালু হয়ে যাচ্ছে, মাঝে মাঝে উঁচু হয়ে যাচ্ছে, জঙ্গল এরিয়া এটাই নিয়ম। সবই শাল গাছের জঙ্গল, জামমনিতে হাতির উপদ্রব আছে, বিশাল বড় বড় এখানে উড়ে ঢিবি আছে, দেখো দেখো উই এখানে কিভাবে উই হয়েছে। এবং এটা উইয়ের ঢিবি না সাপের ঢিবি জানি না, কিন্তু বিশাল বড়।
এই হচ্ছে, এটা হচ্ছে কনক অরণ্য, ওয়ে টু টেম্পল। এই কনক দুর্গা মন্দির অরণ্য, দেখালাম আমিও, গেটটা দেখলাম। এই রাস্তা সোজা কনক দুর্গা মন্দিরে যাচ্ছে। পার্কিং জোন, নো পার্কিং জোন, এখানে কোনো পার্কিং জোন নেই। এই মন্দির চত্বর প্লাস্টিক মুক্ত পরিবেশ, কোনো প্লাস্টিক এখানে অ্যালাউড নয়। এই কনক দুর্গা মন্দির চিল্কিগড়, এটা হচ্ছে চিল্কিগড়। এই হচ্ছে কনক দুর্গা মন্দিরের প্রবেশপথ, মেন গেট। গেট দিয়ে আমি ঢুকছি, কোনো সিকিউরিটি আছে কিনা বুঝতে পারছি না। চিল্কিগড় কনক দুর্গা ঐতিহ্যবাহী জীব বৈচিত্র্যপূর্ণ এলাকা, পুরো জঙ্গল দেখতেই পাচ্ছ। এখানে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। এবার গাড়ি কোথায় পার্কিং হবে সেটাকে একবার, আচ্ছা গাড়ি সামনেই পার্কিং আছে, ওকে পার্কিং ব্যবহার করুন, পার্কিং হিয়ার। দাদা কোথায় পার্কিং করব? সোজা ওইখানে পার্কিং করব কি? এইখানে হচ্ছে পার্কিং করতে হবে গাড়ি, সামনেই করছি, কারণ ভেতর দিকে করলে আবার সামনে গাড়ি দাঁড়িয়ে থাকলে প্রবলেম আছে। এখানে বোটানির ভালো ভালো গাছ আছে, পুরো জঙ্গল। ভেতরে ভালোই গভীর জঙ্গল দেখতে পাচ্ছ, একদম গভীর জঙ্গল ভেতরে। এটাও একটা গাছ আছে বোটানি, পিতরাজ, এটা পিতরাজ গাছ আছে। এগুলো বোটানি গাছ, ওই জন্য জাল দিয়ে ঘিরে রেখেছে। পুরোটাই জঙ্গল রয়েছে দেখতে পাচ্ছ, আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে, আমিও দেখছি। এটা হচ্ছে রক্তপিতা গাছ, রক্তপিতা গাছ, জানি না কি গাছ। এখানেও কুচিলা গাছ রয়েছে, এটাও বোটানি, নাক্স ভূমিকা যেটাকে বলছে। গাছটা বিশাল বড় গাছ। বলছে তো 400 মিটার, কিন্তু আমার তো মনে হচ্ছে তার বেশি লাগছে। চলো গাইস দেখি।
জঙ্গলটা গভীরতা দেখো, প্রচুর গভীর, প্রচুর গভীর জঙ্গল। এখানে হাতির স্ট্যাচু রয়েছে, হাতির স্ট্যাচু রয়েছে এখানে। এই সামনে দেখা যাচ্ছে কনক দুর্গা মন্দিরের গেট, মেন গেট। এখানে দেখাচ্ছে নৌকা বিহার, মানে হয়তো এখানে কোনো একটা সময় নৌকা বিহার হতো, এখন বন্ধ হয়ে রয়েছে। গুটকার প্যাকেট মন্দির চত্বরে ফেলিবেন না, জরিমানা 500 টাকা। এটা হচ্ছে ডালি, পুজোর যে ডালির দোকান, পুজোর ডালির দোকান। লাইন দিয়ে আছে দাদা। এখানে পুজোটা কখন হয়? কে বল, পুরোহিত কোথায় আছেন? আছে, জানে, ভেতরে আছেন। আচ্ছা, আপনাদের, আপনারা একটু বলুন যে কোন সময় ভিড়টা বেশি হয়? ভিড় শীতকালে ওই পিকনিকের টাইমে, পিকনিকের টাইমে। আর পুজোর সময়? পুজোর সময় হয়, পুজোর সময় হয়, বাকি বছরটা অতটা হয় না। না না, বেচাকেনা অতটা সেরম নেই একদম? না। আচ্ছা, মানে ওনারা যেটা বলছেন যে বেচাকেনা অতটা নেই, পুরো ফাঁকাই রয়েছে ডালির দোকান। এইবারে আমি যাচ্ছি ডাইরেক্ট মন্দিরে। সামনে যে চত্বরটা আগে দেখাবো, যেখানে বলি হয়, এখানে জুতো পরে ওঠা একদমই বারণ। আমি বাইরে থেকেই দেখাবো। এখানে হনুমানের প্রচুর জ্বালা, চারদিকে শুধু হনুমান। এই দেখো, এখানে দুই হনুমান বসে রয়েছে, জানি না কখন আমাকে আক্রমণ করবে। ভাই রে ভাই, প্রচুর হনুমান। এখানে একটা বাচ্চা হনুমান রয়েছে। একটা মন্দির দেখাচ্ছি, কত বছরের পুরনো মন্দির সেটা আমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানবো। তার আগে আমি তোমাদের দেখাই মন্দিরটা কত শ বছরের পুরনো। মন্দিরটা দেখো, এই হনুমানের পাল চলে এসেছে, এই একটা, এই একটা যাচ্ছে। কত বছরের পুরনো মন্দির, এটা সংস্কার হয়নি এখনো। এই দরজা, এই দেখো, এখানে হনুমানের বাচ্চা মা সবাই রয়েছে। এই মন্দির দেখো, কত বছরের পুরনো মন্দির,
সেটা আমি পরে জানাচ্ছি ঠাকুর মশাইয়ের কাছ থেকে। এই একটা ছোট্ট হনুমান, তুই কি করছিস বাবু? কি করছিস জানি না, চাটছে। ওর মা এসে গেছে, কখন যে মারবে জানি না। ওর বাচ্চা আবার ডাকছে। এই আর একটা হনুমান, এখানে আবার কি করছে জানি না, সুন্দর বসে রয়েছে, খুব সুন্দর লাগছে, চুপচাপ বসে রয়েছে, গাছ খাচ্ছে। এই হচ্ছে মন্দির, দেখো শুধু পুরো ফেটে গেছে। এই মন্দিরে কি হতো পরে আমি জানাচ্ছি, আমি নিজেও জানি না। চলো মেন মন্দিরে আগে যাই, তারপর এগুলো বলবো। এখন এখানে সংস্কারের কাজ চলছে কিছু মন্দিরে। এখানে কিছু নিয়মাবলী আছে, চিল্কাগড় কনক দুর্গা মন্দিরের কিছু নিয়মাবলী। এইখানে এই হচ্ছে বলিদান এরিয়া, হোম এরিয়া, জানি না হয়তো পুজো হচ্ছে এখন। এখন অন্নভোগ চলছে। এই হচ্ছে মন্দিরের ভেতর, এই মন্দিরের ভেতর। এইখানে বলি যেখানে হয় সেটা দেখাচ্ছি, এখানে হোম হয়, এখানে হোম হয়। আর এখানে হচ্ছে বিখ্যাত কালো মোষ বলি হয় দুর্গাপুজোর নবমীর দিন। মায়ের আবির্ভাব হয়েছে 350 থেকে 400 বছর। 400 বছর আগে এখানে কি ছিল? এখানে কি ছিল? এখানে কিছু না, মায়ের আবির্ভাব পরে এখানে রাজবাড়ি ছিল। রাজবাড়িটা
তখন ওই মন্দিরটা পুরনো মন্দিরটা হচ্ছে অরিজিনাল হচ্ছে বিষ্ণু মন্দির, বিষ্ণুকে সরিয়ে নিয়ে গিয়ে ওখানে মায়ের যখন আবির্ভাব হলো মাকে প্রতিষ্ঠা করা হয়। একেও নিয়ে যাওয়ার জন্য ইয়ে হচ্ছে যখন রাজবাড়িটা ওইখানে তারপার হলো নদীর ওপারে, তখন সবাইকে নিয়ে যাওয়ার জন্য এই স্বপ্ন হলো যে আমি যেখানে আছি সেইখানেই থাকবো, হ্যাঁ আমাকে যদি পারিস একটা নতুন মন্দির তৈরি করে দেবে। এই মন্দিরটা 1344 সাল বাংলার তৈরি হয়, 1344 আর ওটা 882 সালে বাংলার তৈরি হয় ওই মন্দিরটা। ওই মন্দিরটা 600 বছরের বেশি হবে, এটা 100 বছরের ধারাধারী হয়। আর মায়ের আবির্ভাব হয়েছে 350 থেকে 400 বছর। আমরা মা যতদিনের থেকে আবির্ভাব হয়েছে আমাদের পূর্বপুরুষ ততদিন থেকে এখানে সাত পুরুষ পুজো করে আসছে। আপনার নামটা কি? আমার নাম গৌতম সরণ। আচ্ছা, আপনি এখন সেবায়? আমি আর আমার বাবাই আছি, দুজনে আছি, বাবা আজকে নাই, আমি একা আছি। আচ্ছা, কবার পুজো হয় এখানে? এখানে সকাল সারাদিন পুজো হয়, ওই একটা পর্যন্ত পুজো করার পরে একটা দেড়টার ভিতরে বন্ধ হয়ে যায়। মায়েরকে অন্নভোগ লাগিয়ে মাছ ভাত লাগিয়ে এখানে এখন বন্ধ হয়ে যাবে, তারপর আবার 4টার সময় খুলবো, তখন হচ্ছে মায়ের দর্শনের টাইম। মানে যে আসবে দর্শন হবে, কেউ যদি প্রসাদ লাগাতে খুঁজে ওই ঠেকিয়ে দিয়ে দেওয়া হবে, তখন আর পুজো হবে না। আচ্ছা, পুজোটা মেনলি এই সময়টা হয়? 10টা থেকে 1টা পর্যন্ত। 1টা পর্যন্ত। ধন্যবাদ। আচ্ছা, এই যে কনক দুর্গা, এটা প্রতিষ্ঠা মানে প্রথম থেকেই এই দুর্গা? হ্যাঁ, এর হচ্ছে এই প্রতিষ্ঠাতা অশ্ববাহিনী চতুর্ভুজার রানীর হাতের কঙ্কনবালা দিয়ে তৈরি বলে কনক দুর্গা নাম। আচ্ছা, তো এখানে তার মানে রাজবাড়ির যে রানী ছিলেন ওনার তার কঙ্কন দিয়ে তৈরি, সেই জন্যে স্বপ্নে সেইভাবেই নির্দেশ ছিল যে রানীকে স্বপ্ন হয়েছিল তার কঙ্কন দিতে হবে, রাজাকে স্বপ্ন হয়েছিল তার খরচ দিতে হবে, সেকরাকে স্বপ্ন হয়েছিল মূর্তিটা যে কীভাবে মূর্তিটা তৈরি করতে হবে, আর ব্রাহ্মণকে তার আগে তার অভিষেক বীজ মন্ত্র সব শ্মশানে এক সন্ন্যাসী এসে ব্রাহ্মণকে সাত তার যখন পয়তার বয়স হয় তাকে পয়তা দিয়েছেন, পয়তা দেওয়ার পরে শ্মশানে তাকে বীজ মন্ত্র দিয়ে দিয়েছে, মায়ের আবির্ভাব হয়। তো মানে ব্রাহ্মণকে রেডি করে দেওয়ার পরে মায়ের আবির্ভাব হয়, সে হচ্ছে সেই ব্রাহ্মণ হচ্ছে রামচন্দ্র ষড়ঙ্গী, আমাদের পূর্বপুরুষ। আচ্ছা, আমরা অরিজিনাল হচ্ছে কটকের থেকে এসেছি, উড়িষ্যা ব্রাহ্মণ ষড়ঙ্গী টাইটেল। আচ্ছা, হ্যাঁ, তো আপনার দুর্গাপুজোর সময় কি এই মূর্তিকেই পুজো হয় না নতুন মূর্তি তৈরি হয়? এখানে এই মূর্তিই পুজো হয়। দুর্গাপুজোর সময় প্রচুর ভিড় হয় এখানে, ঢোকার সেরকম লোক ঢুকতে পারে না, প্রচুর ভিড় হয়। বলির ব্যাপারটা একটু বলুন। বলির ব্যাপারটা এখানে মহিষ বলি হয়, পাঁঠা বলি হয়। এটা কোন সময় হয়? এটা নবমী দিন হয়, সন্ধির দিন সময় হয়, অষ্টমীর সন্ধি। কটা বলি হয় তার কোনো হিসাব থাকে না। আচ্ছা, আর ওই নিশা বলি হয় একটা, যেটা মায়ের নিজস্ব রান্না, বিরাম ভোগ বলে ওটাকে। মাকে অষ্টমী দিন রাত্রেবেলা নিশা বলি, রাত্রেবেলা নিশা বলি করা হবে জঙ্গলের ভিতরে গিয়ে, দিয়ে সেটাকে পুরোটা নিয়ে এসে এখানে ভুঁড়ি টুড়ি ইয়ে করে পরিষ্কার করে সেটাকে একটা নতুন হাঁড়িতে ঢোকানো হয়। ঢুকিয়ে সেটা জল পরিমাণ মতো জল, আদা লঙ্কা জিরা হলুদ গরম মশলা গোটা দিয়ে মাখিয়ে তিনটে কাঠ জেলে সেই উনানটা, একটাই উনান, সেই উনানে অন্য বছরে ওইটাই হবে, সেইটাই তিনটে কাঠ জেলে ওই বীজ মন্ত্র বলে খুন্তিটা উপরে দিয়ে হাঁড়িটাকে পুজো করে ওটা বসিয়ে দিয়ে চাবি লাগিয়ে দিয়ে রাজবাড়ির চাবি পাঠিয়ে দেবো। ওটা মানে এটা জগন্নাথ মন্দিরে যেরকম একটা এরকম নিয়ম আছে না? হ্যাঁ, পুরীতে আছে। তো ওই ওই মায়ের ওটা নিজস্ব রান, ওটাকে করবে উনি দেখবে উনি কিছু নেই। তারপরের দিন নবমী দিন বলি হবে এখানে, বলির পরে এখানে মায়ের যে অন্ন লাগানো হবে তার সঙ্গে ওটা চাবি খুলে বাপিয়ে মাছ লাগানো, ওটাকে বিরাম ভোগ বলে। আচ্ছা, এটা নবমীর দিনে হয়? ওটা অষ্টমী দিন রাত্রেবেলা হয়, নবমী দিন লাগানো হয়। লাগানো গোটা রাতটা মায়ের রান্না করেন, তারপরে নবমী দিন বলি হওয়ার পরে এটা খোলা হয়। চলো গাইস, এবার একটু ডুলুং নদীটা দেখে আসি। এখানে দেখাচ্ছে ডুলুং নদী, সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছে। দাদা, এই ডুলুং নদীটা কোথায়?
এটা হচ্ছে বয়ারকুড়ি, এটা হচ্ছে বয়ারকুড়ি, এটাও একটা বোটানি গাছ। এটা মুচকুন্দু, এটা মুচকুন্দু, এখানে সবই বোটানি ভালো ভালো গাছ রয়েছে, ঔষধি গাছ এখানে ভরা, সেই জন্যই জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, প্লাস কিছু বন্য জন্তুর আনাগোনা এখানে রয়েছে। এই হচ্ছে ডুলুং নদী, আমি ডুলুং নদীর দিকে যাচ্ছি, জঙ্গল ঘেরা এরিয়া। এই ডকুমেন্টারিটা আমাকে অনেকদিন থেকেই বলা হয়েছিল, কিন্তু আমি সময় পাইনি বলে ডকুমেন্টারিটা তুলতে পারিনি। এই যেমন ডুলুং নদীতে নামছি, শান্ত স্নিগ্ধ একটা নদী। ডুলুং নদীতে বর্ষার সময় খুব মাছ ওঠে, এবং এই নদীটা খুব হাতির জন্য এবং বন্য জন্তুদের জন্য খুবই আকর্ষণীয়, কারণ এটা মিষ্টি জলের নদী এবং বালি রয়েছে। আমি বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে জঙ্গল, নদীর জল অনেকটাই কমে গেছে। পরিষ্কার জল, এখান থেকে নামার জায়গাটা কম আছে। দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে নদীটা রয়েছে, খুব সুন্দর জায়গা। তোমরা অবশ্যই এখানে আসবে, অবশ্যই এই ডুলুং নদীটা দেখতে আসবে। শীতকালে খুব সুন্দর লাগছে, পিঠে রোদ্দুর পড়ছে, পেছন দিকে নদী, সামনের দিকে জঙ্গল, কে জঙ্গল। ভালোই লাগছে, জায়গাটা অসাধারণ বললে ভুল হবে, এত শান্ত জায়গা, অসাধারণ জায়গা। এই হচ্ছে জঙ্গল উঠে গেছে ওপরে, ওটাটা একটু চাপের আছে, এবং ওটাটা ঠিক কি না জানি না আমি। দেখি অন্য দিক দিয়ে ওটা যায় কিনা।
বাপরে, গরুটাকে দেখে মনে হচ্ছে যেন হঠাৎ করে কোনো জন্তু। পুরো জঙ্গল, কিছু আছে কিনা তাও জানি না, সাপ খোপের উপদ্রব তো আছেই। বাপরে, কোনো সাউন্ড, কোনো আওয়াজ কিচ্ছু নেই। বড় বড় ফল পড়ে রয়েছে, ওপরে কি ফল কি গাছ এটা বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে হনুমানেরা এসে এই ফলগুলো দেখো, এখানে অনেক এরকম ফল পড়ে রয়েছে, ফলের খোসা পড়ে রয়েছে, জানি না এগুলো কি ফল। বিশাল বড় একটা উঁইয়ের ঢিপি দেখো, বিশাল বড় উঁইয়ের ঢিপি। ঢিবিটা দেখো, এটা অনেকটা উঁচুতে চলে এসেছি আমি। এখান থেকে এই ডুলুং নদী, বাপরে, দূর থেকে এটা আদি মন্দির, ঠাকুর মশাই যেটা বললেন এটা হচ্ছে আদি মন্দির। এই মন্দিরটা সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু হবে, এর জন্য প্রশাসন অলরেডি স্যাংশন করে দিয়েছে, খুব শীঘ্রই শুরু হবে। এই গাছটার নাম হচ্ছে গুলিকদম, গুলিকদম। সুন্দর একটা হরিণের মূর্তি বসে এই জঙ্গলের ভেতর, ভালোই লাগছে। তোমাদের কেমন লাগলো কনক দুর্গা মন্দির আমাকে জানিও, আমার তো খুব ভালো লাগলো, কারণ কি ন্যাচারাল এই মন্দিরটা দেখার মতন। আশা করছি তোমাদেরও ভালো লাগলো, দেখো কমেন্ট করো, তোমরা পারলে এসো, সত্যি সুন্দর জায়গা এই জঙ্গল, আমার সত্যি ভালো লাগে, তো সেই জন্যই আসা, ভালো লাগলো।